सिस्टर निवेदा के जी स्कूल पातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास। देखो आज के आछे इंग्रजी आर जीके इंग्लिश बोई बार करो तुम्हारे जे इंग्लिश प्राइमर बोई से बोईटा बार करो आज के एक टू पढ़ाई। हाँ देखो 27 पृष्ठा 27 এইটা পড়া থাকবে। বলেছে দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ দিস আর দ্যাটের ব্যবহার। টি এইচ আই এস, দিস, দিস মানে হচ্ছে এই। টি এইচ আই এস, দিস, দিস মানে হচ্ছে এই। আর টি এইচ এ টি, দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই, বুঝেছো? টি এইচ আই এস, দিস মানে হচ্ছে এই, আর টি এইচ এ টি, দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই। তাই দিস আর দ্যাট পড়ব। বলেছে দিস ইস এ ডাক, তার মানে এই হয় একটি পাতিহাঁস। দ্যাট ইস এ কক, ওই হয় একটি মোরগ। দিস ইস এ ব্যানানা, এই হয় একটি কলা। দ্যাট ইস অ্যান অরেঞ্জ, এই ওই হয় একটি কমলা লেবু। তাহলে অরেঞ্জের আগে অ্যান কেন আছে তোমরা জানো, যে ভাওলের আগে অ্যান বসে। দিস ইস এ রিক্সো, এই হয় একটি রিক্সা গাড়ি। দ্যাট ইস এ বাস, ওই হয় একটি বাস। দিস ইস এ টর্চ, এই হয় একটি টর্চ। দ্যাট ইস এ ক্লক, ওই হয় একটি ঘড়ি। তাহলে এই পৃষ্ঠাটা পড়বে। আর দিস কখনো হয় কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, আর দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। দেখো এই মেয়েটার কাছে হাঁসটি রয়েছে, তাই এখানে দিস হলো, দিস ইস এ ডাক, অর্থাৎ কাছে বোঝাচ্ছে। আর মোরগটা কোথায়, এই মেয়েটির থেকে অনেক দূরে রয়েছে, তাই এখানে দ্যাট বসছে। অর্থাৎ কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, আর দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তাহলে দিস ইস এ ডাক, দ্যাট ইস এ কক। দিস ইস এ ব্যানানা, দ্যাট ইস অ্যান অরেঞ্জ। দিস ইস এ রিক্সো, দ্যাট ইস এ বাস। আর দিস ইস এ টর্চ, দ্যাট ইস এ ক্লক। বোঝা গেছে? তাহলে এই পেজটা সবাই বাড়িতে পড়বে, 27, 27 পৃষ্ঠা সবাই বাড়িতে পড়বে। এবার একটু দেখো তোমাদের পিকচার ডিকশনারি যে বইটা, এই বইটা একটু পড়ি। এর আগের দিন আমরা অকুপেশন লিখেছিলাম, অকুপেশন মানে জীবিকা। তাহলে একটু আমরা পড়ি কোনগুলো, যেমন কবলার, কবলার মানে মুচি। তারপরে হচ্ছে কার্পেন্টার, কার্পেন্টার মানে ছুতোর। ফার্মার, ফার্মার মানে কৃষক। মেসন মানে রাজমিস্ত্রি। ড্রাইভার মানে চালক। তারপরে আছে টিচার মানে শিক্ষক। নার্স মানে সেবিকা। ডক্টর মানে ডাক্তার। তারপরে দেখো পোটার মানে কুলি। বারবার মানে নাপিত, যে চুলদাড়ি কাটে। তারপরে আছে সোলজার মানে সৈনিক। পাইলট মানে বিমান চালক। পুলিশ মানে পুলিশ। আর আছে সুইপার মানে ঝাড়ুদার। আর আছে জাজ মানে বিচারক। বোঝা গেছে? তাহলে তোমাদের পরীক্ষায় থাকতে পারে নেম অফ থ্রি অকুপেশন বা নেম অফ ফাইভ অকুপেশন, তখন এইগুলো লিখতে হবে। অকুপেশনটা সবাই বাড়িতে পড়বে। এবার জিকে, জিকে বইয়ে 50 পৃষ্ঠা বার করো, 50, পেজ নাম্বার 50, অর্থাৎ 50 পৃষ্ঠা। আজকে পড়ব মহান মানুষদের কথা। ভারতে অহিংসার বাণী আমাদের কে শুনিয়েছিলেন? মহাত্মা গান্ধী। বিশ্বকবি হিসাবে কোন কবি স্বীকৃতি পান? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতপাতের ভেদ কে ঘুচিয়েছিলেন? শ্রী শ্রী চৈতন্যদেব। নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। বিদ্যাসাগর কার নাম? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেতাজি আমরা কাকে বলি? সুভাষচন্দ্র বসুকে। স্বামীজি কার নাম? স্বামী বিবেকানন্দের। পরমহংস কার নাম হয়েছিল? ঠাকুর রামকৃষ্ণের। ঋষি অরবিন্দর পুরো নাম কি? অরবিন্দ ঘোষ। সত্যপীর কাকে বলা হয়? সৈয়দ মজুদবা আলীকে। বিশ্বজননী কাকে বলা হয়? মাদার টেরেজাকে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে। দেশবন্ধু কার নাম? চিত্তরঞ্জন দাসের। বাংলার বাঘ কাকে বলা হয়? স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। তাহলে জিকে বইতে পড়া থাকবে তোমাদের পৃষ্ঠা নাম্বার 50 আর হচ্ছে 51, 50 পৃষ্ঠা আর 51 পৃষ্ঠার
মহান মানুষদের কথা এটা পড়া থাকলো। তাহলে ইংলিশ বইয়ে দিস আর দ্যাট ওই পেজটা পড়বে, পিকচার ডিকশনারি বইতে পড়বে অকুপেশনস, আর তোমার জিকে বইতে 50 পৃষ্ঠার 51 পৃষ্ঠার মহান মানুষদের কথা।